Audio Story World. কেমন আছেন বন্ধুরা? Audio Story World থেকে আবারো আপনাদের স্বাগত। আজ শোনাবো আপনাদের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের হর্তনিষ্কাপন গল্পের তৃতীয় পর্ব। তো শুরু করতে যাচ্ছি হর্তনিষ্কাপন গল্পের তৃতীয় পর্ব। আমার বাপ জান বাদাইম্মা। বাদাইম্মা কি? ঘর থেকে চলতে যায়, ফিরে না। এক মাস, দুই মাস, তিন মাস পরে ফিরে। চার পাঁচ দিন থাকে, আবার চলতে যায়। সংসার চলে কিভাবে? চলে না। মা চিরা কুটে, মুড়ি ভাজে, মুড়ি লাড্ডু বানায়। আমি মুড়ি লাড্ডু বানাইতে পারি? আমাকে বেলিগুড়াই না দিয়েন। বেলিগুড়টা কি? বেলিগুড় চিনেন না? না। কুষার থেকে হয়, কুষার চিনেন? না। একটু চিনেন? এখন বুঝেছি, আখের গুড়। আমরা চাইর বোনের মধ্যে সবচাইতে সুন্দর জন, তার নাম নয়নতারা। আমার বড়, 3 বছরের বড়। তোমাদের সব বোনের নামের শেষেই তারা আছে নাকি? আমার পরেরটার নাম স্বর্ণতারা, তার পরের জনের নাম লজ্জাতারা। তোমরা দেখি তারা পরিবার। ভাই হলে কি নাম হতো? বাপ জানি সেটাও ঠিক করে রাখছেন। ভাই হইলে নাম হইতো তারা মিয়া। আখিতারার হাসির মধ্যে মিসির আলী ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যেও তার চেতনায় কিছু অংশ কাজ করতে লাগলো। তিনি স্বপ্নে দেখছেন নৌকায় করে কোথাও যেন যাচ্ছেন। নৌকা খুব দুলছে, নৌকায় কোনো মাঝি নেই, অথচ নৌকা ঠিকই যাচ্ছে। স্বপ্নের ভেতরেও তিনি চিন্তিত বোধ করছেন, মাঝি নেই, নৌকা চলছে কিভাবে? স্রোতের অনুকূলে যাচ্ছে নাকি নৌকা পাল আছে? পালের নৌকার তো এত দ্রুত যাওয়ার কথা না, নাকি এটা ইঞ্জিনের নৌকা? ইঞ্জিনের নৌকা হলে ভটভট আওয়াজ আসতো, কোনো আওয়াজও নেই, শুধু ঝড়ের শব্দ। মিসির আলীর ঘুম ভাঙল ঠিক সন্ধ্যায়। দুপুরে এত লম্বা ঘুম তিনি আর আগে ঘুমননি। অসময় লম্বা ঘুম শরীর আউলে ফেলে, মাথায় ভোঁতা যন্ত্রণা হয়। তার হচ্ছে, মাথার এই যন্ত্রণা কমানোর জন্য আবার ঘুমিয়ে পড়তে হয়। ঘুমের যন্ত্রণা ঘুম দিয়েই সারানো। রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। আকিদারা মনে হয় রান্নাবান্নায় লেগে গেছে, তাকে কয়েকটা জিনিস শেখাতে হবে। চা বানানো, নানা রকম চা, দুধ চা, লিকার চা, আদা চা, মশলা চা, ঠান্ডা চা। রাত 9টার দিকে বাড়িওয়ালা আজমল সাহেব বেড়াতে এলেন। তার আসার প্রধান উদ্দেশ্য আকিতারা কাজকর্ম কেমন করছে খোঁজ নেওয়া। তিনি গম্ভীর গলায় বললেন, কাজের মেয়ে রাখতে হয় মারের ওপর, সকালে একটা থাপ্পড় দেবেন, সারাদিন ভালো থাকবে। মাগরিবের নামাজের পর আরেকটা থাপ্পড় দেবেন, রাতটা আরামে কাটবে। মিসির আলী বললেন, মেয়েটা ভালো, থাপ্পড় দিতে হবে বলে মনে হয় না। আজমল সাহেব বললেন, গ্রামের পিসকা মেয়ে কখনো ভালো হয় না। মায়ের পেট থেকে রা যখন বের হয়, তাদের ভালো জিনিস সব মায়ের পেটে রেখে দিয়ে বের হয়। রান্নাবান্না কিছু জানে? মনে হয় জানে। রেবুর কাছে পাঠিয়ে দিবেন, দু একটা আইটেম শিখিয়ে দেবে। রেবু রান্না জানে? খুব ভালো রান্না জানে। তার হাতে চিতলের পেটি খেলে বাকি জীবন মনে থাকবে। মিসির আলী বললেন, রেবুর ভালো নাম কি রাবেয়া? আজমল সাহেব বিস্মিত হয়ে বললেন, ভালো নাম রাবেয়া হবে কোন দুঃখে, ভালো নাম শেফালি। রেবু কি বলেছে তার ভালো নাম রাবেয়া? না, বলতেও পারে, মাথা ঠিক নাই, কখন কি বলে নিজেও জানে না। আপনাকে বলে নাই তো তার বিবাহ হয়েছে, স্বামী তালাক দিয়ে চলে গেছে? জি না, এরকম কিছু বলে নাই। আজমল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন,
পাগলামি এমন এক অসুখ, একবার হয়ে গেলে কখনো পুরোপুরি সারে না, অসুখের বীজ থেকেই যায়। ঠিকমতো ভালো হওয়া পেলে বীজ থেকে গাছ হয়ে যায়। ঠিক বলেছি না ভাই সাহেব? মিসির আলী কিছু বললেন না। আজমল সাহেব হতাশ গলায় বললেন, গত বৃহস্পতিবার সে তার মামির সঙ্গে আপনাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে। মিসির আলী বললেন, কি বলেছে? বলেছে আপনি নাকি তাকে বলেছেন দুদিন পরপর তোমাকে দেখার জন্য পাত্রপক্ষের লোকজন আসে, পছন্দ হয় না বলে ফেরত যায়। এত ঝামেলার দরকার কি? আমাকে বিয়ে করে ফেলো। তার মামি আবার তার কথা বিশ্বাস করে ফেলেছে। মেয়েরা এই জাতীয় কথা দ্রুত বিশ্বাস করে। আমার কানে যখন কথাটা আসলো, আমি রেবুকে ডেকে কষে এক চড় মারলাম। রেবু সঙ্গে সঙ্গে স্বীকার করলো যে মজা করার জন্য বানিয়ে বানিয়ে সব বলেছে। বলেন কি? আজমল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সাধারণ মানুষের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয়। পাগলের কথা যে কান দিয়ে শুনবেন সেই কান দিয়ে বের করবেন। এক কান থেকে আরেক কানে যাওয়ার সময় দেবেন না, বুঝেছেন? মিসির আলী মাথা নেড়ে জানালেন যে বুঝেছেন। আজমল সাহেব হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, আপনি কি খাজা বাবা ডাক পেয়েছেন? মিসির আলী বিস্মিত হয়ে বললেন, কার ডাক? খাজা বাবা ওনার ডাক পেয়েছেন? আপনি কি বলছেন বুঝতে পারছি না। আজমল সাহেব বললেন, খাজা বাবা আজমির থেকে না ডাকলে কেউ আজমির শরীফ যেতে পারে না। আপনি কখনো আজমির শরীফ গিয়েছেন? জি না। তার মানে ডাক পান নাই। আমি আগামী নভেম্বরে ইনশাল্লাহ আজমির যাব। চলেন আমার সঙ্গে। যাবতীয় খরচ আমার। ট্রেনে উঠে যদি একটা পান খেতে ইচ্ছা করে, সেই পানটাও আমি কিনে দেব। মিসির আলী জবাব দিলেন না। আজমল সাহেব বললেন, কথা ফাইনাল, না করবেন না। আমি দুই তিন বছর অন্তর অন্তর একবার করে খাজা বাবার কাছে যাই, সমস্যা নিয়ে যাই, ওনার রজমবরকে উপস্থিত হয়ে সমস্যার ফানা চাই, উনি ব্যবস্থা করেন। আজ পর্যন্ত তার কাছে গিয়ে খালি হাতে ফেরত আসিনি। এইবার কি সমস্যা নিয়ে যাচ্ছেন? রেবুর সমস্যা নিয়ে যাচ্ছি। তার মাথাটা যেন ঠিক হয়ে যায়, তার একটা ভালো বিবাহ যেন দিতে পারি। ভাইজান, অনেক কথা বলে ফেললাম, আজমিরের ব্যাপারটা যেন মনে থাকে। জবান যখন দিয়ে ফেলেছি তখন আপনাকে নিয়েই যাব, আর আমার পীর ভাই এর সঙ্গেও আপনাকে পরিচয় করিয়ে দেব। কথা বললেই বুঝবেন উনি এই দুনিয়ার মানুষ না। ওনাকে আপনার কথা বলেছি, উনিও আপনার সঙ্গে কথা বলতে চান। আজমল সাহেব উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই মনসুরের আসল নাম কি মিসির আলী ধরে ফেললেন। আজমল সাহেবের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর সঙ্গে মনসুরের আসল নামের কোনো সম্পর্ক নেই, তবু নামের ব্যাপারটা পরিষ্কার হওয়ার ঘটনা এই সময় ঘটল। মনসুরের আসল নাম চৌধুরী খালেকুজ্জামান মিয়া, সোনার বাংলা পত্রিকার সম্পাদক। চৌধুরী খালেকুজ্জামান মিয়ার লেখা সম্পাদকীয়, গল্প এবং রম্যরচনা তিনটিতেই তিনি বিশেষ একটা শব্দ দিয়ে বাক্য শুরুর প্রবণতা আছে। শব্দটা হলো হয়তোবা। মনসুর তাকে যে চিঠি লিখেছেন সেই চিঠিতেও দুটি বাক্য শুরু হয়েছে হয়তোবা দিয়ে। সোনার বাংলা পত্রিকার প্রিন্টার্স লাইনে পত্রিকার ডিক্লারেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবই দেওয়া। বাংলাদেশ সরকারের ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশনসে টেলিফোন করলে চৌধুরী খালেকুজ্জামান মিয়ার সব খবর বের হয়ে আসবে। ছোট্ট একটা জট খুললে অনেকগুলো জট খুলে যায়। রান্নাঘর থেকে আকিতারা উকি দিচ্ছে। মিসির আলী বললেন, আকিতারা চা বানাতে পারো? আকিতারা হাসি মুখে বলল, পারি। কোথায় শিখেছ? বাপ জান, খুব চা খায়। কড়া করে এক কাপ চা বানাও, চিনি দেবে এক চামচ, সমান সমান করে এক চামচ দেবে কনডেন্স মিল্ক। আকিতারা অতি দ্রুত চা বানিয়ে নিয়ে এলো। কাপে একটা চুমুক দিয়েই মিসির আলী বললেন, আজ থেকে তোমার নাম চা কন্যা। আমি এত ভালো চা আমার জীবনে খাইনি।
আতরের গন্ধে বাড়ি মম করছে। আজমল সাহেবের পীর ভাই হুজুরে কেবলা বিন নেশান আলী আসগর কুতুবি মিসির আলীর বসার ঘরে বসে আছেন। আজমল সাহেব হুজুরে কেবলাকে এখানে বসিয়ে রেখে নাস্তার জোগাড় করতে গেছেন। হুজুরে কেবলা বসে আছেন মূর্তির মতো, মূর্তিও মাঝে মাঝে বাতাসে এদিক ওদিক দোলে। পীর ভাইয়ের মধ্যে সেই দুলুনিও নেই। মিসির আলী বললেন, কেমন আছেন? তিনি জবাব দিলেন না, তবে মিসির আলীর দিকে তাকালেন, সামান্য হাসলেন। যিনি কথা বললে জবাব দেন না তার সঙ্গে আলাপ আলোচনা চালানোর প্রশ্নই ওঠে না। মিসির আলী চুপচাপ বসে রইলেন। আজমল সাহেব তার পীর ভাইকে এখানে কেন নিয়ে এসেছেন এটা ঠিক স্পষ্ট হচ্ছে না। হয়তো ধর্মের লাইনে মিসির আলীকে টানতে চান। সব মানুষই নিজের দিকে মানুষকে টানতে চায়। এক চোর অন্য একজনকে চোর বানাতে চেষ্টা করে, সাধু চেষ্টা করে সাধু বানাতে। মিসির আলীর সিগারেট খেতে ইচ্ছা করছে। তার পাঞ্জাবির পকেটে সিগারেটও আছে, দেশলাইও আছে। সিগারেট ধরালে এই পীর সাহেব কী মনে করেন তা বুঝতে পারছেন না বলেই সিগারেট ধরাচ্ছেন না। হুজুরে কেবলা এতক্ষণ তাকিয়েছিলেন, এখন চোখ বন্ধ করে ফেলেছেন। তার মাথাও খানিকটা ঝুঁকে এসেছে, থুতনি বুকের সঙ্গে লেগে যাচ্ছে। ভদ্রলোক কি ঘুমিয়ে পড়েছেন? পুরোপুরি ঘুমিয়ে পড়লে সিগারেট একটা ধরানো যেতে পারে। ভদ্রলোকের চোখের পাতা দেখতে পারলে মিসির আলী সহজেই ধরতে পারত ভদ্রলোক ঘুমিয়েছেন কি না। চোখের পাতা দেখা যাচ্ছে না। মিসির আলীকে অবাক করে দিয়ে ভদ্রলোক হঠাৎ মাথা তুললেন, চোখ মেললেন। মিসির আলীর দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বললেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন কেমন আছেন, আমি সেই প্রশ্নের জবাব দেই নাই, কারণ তখন অজিফা পাঠ করছিলাম। জবাব না দেয়ায় আপনি হয়তো ভেবেছেন আমি বেয়াদবি করেছি, ইচ্ছাকৃত বেয়াদবি করিনি। আপনার প্রশ্নের জবাব না দিয়ে অনিচ্ছাকৃত বেয়াদবি করেছি, তার জন্য ক্ষমা চাই। মিসির আলী বললেন, ক্ষমা করলাম, শুক্রিয়া। মিসির আলী বললেন, ক্ষমা করলাম ঠিকই, আপনি কিন্তু এখনো প্রশ্নের জবাব দেননি, এখনো বলেননি কেমন আছেন। হুজুরে কেবলা শব্দ করে হাসলেন, হাসি থামিয়ে বললেন, জনাব আমি ভালো আছি, আপনি ইচ্ছা করলে আমার সামনে সিগারেট খেতে পারেন। আমি এমন কোনো ব্যক্তি না যে আমার সামনে সিগারেট খাওয়া যাবে না, যদিও এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মিসির আলী সামান্য চমকালেন। হুজুরে কেবলা এমন ভঙ্গিতে কথা বলেছেন যাতে মনে হতে পারে তিনি থট রিডিং জানেন। মিসির আলী মনে মনে ঠিক যা ভাবছেন তা বলতে পারছেন। সিগারেট ধরাবার ইচ্ছা মিসির আলীর হচ্ছে এটা ঠিক, হুজুরে কেবলার জন্য সিগারেট ধরাতে সংকোচ হচ্ছে এটাও ঠিক, কিন্তু ব্যাপারটা হুজুরে কেবলা জানার কথা না। মিসির আলী সিগারেট ধরালেন। হুজুরে কেবলা বললেন, আপনাকে সিগারেট ধরাতে বলেছি, এতে আপনি সামান্য চমকেছেন বলে আমার মনে হলো, চমকানোর কিচ্ছু নেই। আপনার অ্যাস্ট্রেতে সিগারেট দেখে বুঝেছি আপনি সিগারেট খান, আপনার গা থেকে সিগারেটের গন্ধ আসছিল। যারা সিগারেট খায় তারা যখন অস্বস্তিকর পরিবেশে পড়ে তখন তাদের সিগারেট ধরাতে ইচ্ছে করে। আমার সামনে আপনি বসে আছেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি জবাব দিচ্ছি না। আপনি পড়েছেন অস্বস্তিকর পরিবেশে, কাজেই আমি ধরে নিয়েছি আপনার সিগারেট ধরাবার ইচ্ছা হচ্ছে। মিসির আলী এতক্ষণ ভদ্রলোকের দিকে ভালোভাবে তাকাননি, এবার তাকালেন। বয়স অল্প, 25-26, টকটকে গৌরবর্ণ, টানা টানা চোখ, সুরমা দিয়ে সেই চোখ আরও টানা হয়েছে, ঠোঁট টকটকে গোলাপি। পুরুষদের যে কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি অবশ্যই ফার্স্ট প্রাইজ কিংবা রানার্স আপ প্রাইজ নিয়ে নেবেন। মিসির আলী সাহেব, আমি বুদ্ধি খাটিয়ে এরকম দু একটা কথা বলি, লোকে মনে করে আমার বিরাট আধ্যাত্মিক ক্ষমতা, কেউ চিন্তাও করে না আমার ক্ষমতাটা আধ্যাত্মিক নাও হতে পারে।
আমি যতদূর শুনেছি আপনি একজন মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। আপনি যখন বলেন তখন কিন্তু আপনার ক্ষমতাকে কেউ আধ্যাত্মিক ক্ষমতা ভাবে না। মিসির আলি বললেন, আমি যদি আপনার মতো লম্বা দাড়ি রাখি, চোখে সুরমা দিই, মাথায় পাগড়ি পরি, তখন আমার ক্ষমতাকেও লোকে ভাববে আধ্যাত্মিক ক্ষমতা। হুজুরে কেবলা বললে, আমি মাঝে মাঝে ভবিষ্যৎবাণী করি, আমাকে করতে হয়, আমি যাকে যা বলি তাই নাকি সত্যি হয়, এই বিষয়ে আপনার মতামত কি? মিসির আলি বললেন, আপনি হয়তো নস্ট্রাডামাস স্টাইলে ভবিষ্যৎবাণী করেন। সেটা কি? নস্ট্রাডামাসের জন্ম ফরাসিতে 1503 সনে। তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন, তার ভবিষ্যৎবাণী নিয়ে সারা পৃথিবীতে খুব হইচই হচ্ছে, কারণ সবাই বলছে তিনি যা বলছেন সব মিলে যাচ্ছে। আসলে কিন্তু তা না, তিনি ভবিষ্যৎবাণী করেছেন কবিতার আকারে, সরাসরি কখনো কিছু বলেননি, এই কারণে মনে হয় যা বলা হচ্ছে সবই মিলে যাচ্ছে। ভদ্রলোকের নাম কি বললেন? নস্ট্রাডামাস। উনি অস্পষ্টভাবে কবিতায় ভবিষ্যৎবাণী করেছেন? জি। উদাহরণ দিতে পারবেন? উনি বলেছেন, অ্যান এম্পেরর উইল বি বর্ন নিয়ার ইটলি হু উইল কজ দ্য এম্পায়ার ভেরি ডেডলি। খুবই অস্পষ্ট কথা। এই এম্পেরর নেপোলিয়ন হতে পারেন, আবার হিটলারও হতে পারেন, আবার অস্ট্রিয়ার রাজাও হতে পারেন। আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝেছি, তবে আমি কিন্তু অস্পষ্টভাবে কিছু বলি না, আমি যা বলি স্পষ্টভাবে বলি। আপনার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করব। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, করুন। পীরভাই নির্বিকার ভঙ্গিতে অত্যন্ত স্পষ্ট স্বরে বললেন, আপনি দু একদিনের মধ্যে বিরাট বিপদে পড়তে যাচ্ছেন, এমন বিপদ যার কোনো পারাপার নাই। কি ধরনের বিপদ? জীবন সংশয় হয় এমন বিপদ, এর বেশি কিছু বলবো না। পীরভাই উঠে দাঁড়ালেন, মিসির আলি তাকিয়ে আছেন। পীরভাইয়ের মুখে হাসি, হাসির মধ্যে শিশুর ভঙ্গিমা আছে। শিশুরা কোনো একটা চালাকি করে বড়দের হারিয়ে দিলে এরকম করে হাসে। রাতে তিনি স্বপ্নে দেখলেন লম্বা এক মানুষ তার ঘরে ঢুকেছে। মানুষটা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আতরের গন্ধে ঘর ভর্তি হয়ে গেছে। স্বপ্নের মধ্যেই মিসির আলি অস্বস্তি বোধ করছেন। স্বপ্ন হবে বর্ণ গন্ধহীন, তাহলে তিনি গন্ধ পাচ্ছেন কেন? লম্বা মানুষটা তার দিকে তাকিয়ে বললেন, আসসালামু আলাইকুম। তার গলা অপূর্ব সুরেলা। স্বপ্নের মধ্যেই মিসির আলি উঠে বসলেন। লম্বা মানুষটা বললেন, আমার ভবিষ্যৎবাণী কি মিলেছে মিসির আলি সাহেব? মিসির আলি বললেন, ও আচ্ছা আপনি। লম্বা মানুষটা বললেন, কথার জবাব দিন, আমার ভবিষ্যৎবাণী কি মিলেছে? মিসির আলি বললেন, না, আমি কোনো বিপদে পড়িনি। আখি তারা বিপদে পড়েছে। আপনি বিপদে পড়েছেন, আপনি বুঝতে পারছেন না। মিসির আলি বললেন, আপনার কথা আমি সত্যি বলে ধরে নিলাম, ধরে নিলাম আমি বিপদে পড়েছি। এখন বলুন, আপনি কি করে বুঝলেন আমি বিপদে পড়ব? সেটা বলবো না। কেন বলবেন না? সব কিছু সবাইকে বলতে নেই, সব রহস্য সবাইকে জানতে নেই। মিসির আলি বললেন, রহস্য আগলে রাখা ঠিক না। বিজ্ঞানীরা যখনই কোনো রহস্য ধরে ফেলেন তখনই তারা তা সবাইকে জানান। পৃথিবী যে আজ এত দূর এগিয়েছে এই কারণেই এগিয়েছে। তারা রহস্য আগলে বসে থাকলে আমরা এত দূর আসতে পারতাম না, অন্ধকারে ডুবে থাকতাম। অন্ধকারে ডুবে থাকাই ভালো। তাই কি? হ্যাঁ তাই। আপনি ঘুমোচ্ছেন, ঘুম হলো অন্ধকার,
অন্ধকার ভালো না? মিসির আলি জবাব দিলেন না, গাঢ় ঘুমে তলিয়ে গেলেন। আখিতার আর জ্বর এসেছে, সে চাদর গায়ে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। চাদরে শীত মানছে না, একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। মিসির আলি তার কপালে হাত রেখে চমকে উঠেছেন। জ্বরে গা পুড়ে যায় বলে যে বাক্যটা প্রচলিত সেটা পুরোপুরি সত্যি বলে মনে হচ্ছে। আখিতারা, শরীর বেশি খারাপ লাগছে? সে চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করে ফেলল। মিসির আলি অস্থির বোধ করলেন, অসুখ বিসুখের ব্যাপারগুলোতে তিনি অস্থির বোধ করেন, অসহায় বোধ করেন। অসুখ বিসুখের সমস্যা মোকাবেলার মতো শক্তি তার নেই। পানি খাবে? পানি? আখিতারা আবারও চোখ মেলল, কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে ফেলল। মেয়েটির জ্বর কমানোর ব্যবস্থা করা দরকার, ডাক্তার ডাকা দরকার। মেয়েটি যেভাবে কেঁপে কেঁপে উঠছে তার অবশ্যই হিত লাগছে। তিনি কি এখন তার গায়ে লেপ দিয়ে দেবেন? এতে মেয়েটার শীতভাব কমবে, অথচ তিনি জানেন জ্বর খুব বাড়লে গায়ে পানি ঢেলে জ্বর কমাতে হয়। একই সঙ্গে শীত কমানো এবং জ্বর কমানো কি করে সম্ভব? আখিতারা, শরীর বেশি খারাপ লাগছে? না। অনেকক্ষণ পর সে প্রথম একটা শব্দ করল। এক অক্ষরের এই শব্দ করতেও মনে হয় তার খুব কষ্ট হলো। মিসির আলি বললেন, শীত লাগছে? গায়ে লেপ দিয়ে দেব? মিসির আলি কি করবেন বুঝতে পারছেন না। লেপ দিয়ে কি মেয়েটাকে ঢেকে দেবেন? শরীর তার প্রয়োজনের কথা জানাচ্ছে, এই প্রয়োজন কি মেটানো উচিত নয়? আমাদের যখন খিদে পায় শরীর সেটা জানান দেয়, তখন খাদ্য গ্রহণ করতে হয়। আখিতার শরীর জানাচ্ছে তার শীত লাগছে, কাজেই তার শীত কমানোর ব্যবস্থা করাই তো যুক্তিযুক্ত। যদিও ডাক্তাররা বলেন এই অবস্থায় গায়ে পানি ঢালতে হবে, প্রয়োজনে বরফ মেশানো পানি বাথটাবে গলা পর্যন্ত ডুবিয়ে রাখতে হবে। ব্যাপারটা এমন হতে পারে, জ্বরতপ্ত মস্তিষ্ক সিদ্ধান্ত নিতে পারে না, নিউরন এলোমেলো সিগন্যাল দেয়। দরজায় কড়া নড়ছে, কেউ একজন এসেছেন। মিসির আলি স্বস্তি বোধ করলেন, যে এসেছে তার সঙ্গে পরামর্শ করা যাবে। বিপদের সময় নিজের বুদ্ধির ওপর মানুষের আস্থা কমে যায়, সে অন্যের বুদ্ধির দিকে তাকিয়ে থাকে। কড়া নাড়ছিল মনসুর। মিসির আলি দরজা খুলতেই সে বলল, দরকার? মিসির আলি বললেন, আমার একটা কাজের মেয়ে আছে, নাম আখিতারা, তার অসুখ। মিসির আলি একবারও মনে হলো না মনসুরের জানার কথা না, জ্বর কার, প্রশ্নটা সে করল কিভাবে। মনসুর বলল, জ্বর কি বেশি? অনেক বেশি, কি করা যায় বলো তো। মনসুর বলল, আপনি অস্থির হবেন না, আমি ব্যবস্থা নিচ্ছি। মিসির আলি স্বস্তির সঙ্গে লক্ষ্য করলেন মনসুর ছেলেটা কাজের, সে অতি দ্রুত মাথায় পানি ঢালার ব্যবস্থা করল। পাঞ্জাবির পকেট থেকে এক পাতা প্যারাসিটামল বের করে দুটো ট্যাবলেট খাইয়ে দিল। মিসির আলি বললেন, তুমি ঔষধ পকেটে নিয়ে ঘুরো নাকি? মনসুর বলল, আমার মাথা ধরা রোগ আছে, যখন তখন মাথা ধরে সঙ্গে সঙ্গে ঔষধ রাখতে হয়। স্যার, আপনার ঘরে কি থার্মোমিটার আছে? না। জ্বরটা দেখা দরকার, আপনি মাথায় পানি ঢালতে থাকুন, আমি চট করে একটা থার্মোমিটার কিনে নিয়ে আসি। মনসুর ঘর থেকে বের হলো, কিছুক্ষণের মধ্যেই থার্মোমিটার নিয়ে ফিরে এলো। জ্বর মাপা হলো 105। কারোর জ্বর 105 হতে পারে তা মিসির আলির ধারণার মধ্যেও নেই। মেয়েটির মুখ ছাইবর্ণ হয়ে গেছে, চোখ লাল টকটক করছে। মিসির আলি বললেন, মনসুর, এখন আমাদের করণীয় কি? মনসুর বলল,
আপনার করণীয় হলো চুপচাপ বসে থাকা, আমি বাকিটা দেখছি। সামান্য অসুখে এতটা নার্ভাস হতে আমি কাউকে দেখিনি। 105 জ্বর, এটাকে তুমি বলছো সামান্য? ভাইরাসের জ্বর ধুম করে বাড়ে, বাচ্চারা সামাল দিতে পারে, বয়স্ক মানুষের জন্য অসুবিধা হয়। স্যার আপনি বসার ঘরে চুপ করে বসে থাকুন, আমি যা করার করছি। কি করবে? প্রথমে আপনাকে কড়া করে এক কাপ চা বানিয়ে খাওয়াবো, তারপর মেয়েটাকে বাথরুমে নিয়ে যাব, মাথায় 4-5 বালতি পানি ঢালব। আমাকে চা খাওয়াতে হবে না, তুমি একজন ডাক্তার ডেকে আনো। সকালে কোনো ডাক্তার পাওয়া যায় না, ডাক্তাররা প্রাইভেট রোগী দেখতে শুরু করেন বিকেলে। আপনি দুশ্চিন্তা করবেন না, আমি আঁকি তারার জ্বর নামিয়ে দিচ্ছি। বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনি সিগারেট টানতে থাকুন, আমি এক ফাঁকে চা বানিয়ে দিয়ে যাব। মিসির আলি বসার ঘরে এসে সিগারেট ধরালেন। মেয়েটাকে বাথরুমে নেওয়া হয়েছে এবং তার মাথায় বালতি বালতি পানি ঢালা হচ্ছে। এক একবার পানি ঢালা হচ্ছে, মেয়েটা আর্তনাদের মতো করছে। মিসির আলি চমকে চমকে উঠছেন। স্যার জানেন, পানি ঢালার ফাঁকে ফাঁকে মনসুর চা বানিয়ে ফেলেছে, ছেলেটার কাজ করার ক্ষমতা আছে। মিসির আলি বললেন, জ্বর কি কিছু কমেছে? মনসুর বলল, এখনো থার্মোমিটার দিয়ে মাপেনি, তবে কিছু নিশ্চয়ই কমেছে, চায়ে চিনি টিনি সব ঠিক আছে কিনা দেখুন। মিসির আলি চায়ের কাপ চুমুক দিলেন, চিনি ঠিক আছে, যেরকম ঘন লিকার খেয়ে তিনি অভ্যস্ত সেই ঘনত্ব ঠিক আছে। মিসির আলি দ্বিতীয় সিগারেট ধরালেন। বাথরুমে পানি ঢালার শব্দ শুনতে শুনতে তিনি সিগারেট টানছেন, তার মাথায় কিছু প্রশ্ন চলে এসেছে। তিনি চাচ্ছেন না এই মুহূর্তে প্রশ্নগুলি আসুক, কিন্তু প্রশ্নগুলো আসছে। এক, মনসুরকে তিনি মেয়েটার নাম বলেননি, কিন্তু সে স্পষ্ট বলেছে, আমি আঁকি তারার জ্বর নামিয়ে দিচ্ছি। নামটা সে জানলো কিভাবে? দুই, থার্মোমিটার আনার জন্য সে ছুটে ঘর থেকে বের হলো, থার্মোমিটার নিয়ে 2 মিনিটের মাথায় ফিরে এলো। আশেপাশে কোনো ফার্মেসি নেই, ঔষধ যেমন তার পকেটে ছিল, থার্মোমিটারও কি পকেটে ছিল? অনেকেই ঔষধ নিয়ে ঘোরে, পকেটে থার্মোমিটার নিয়ে কজন আর ঘোরে? তারপরেও ধরে নেওয়া যাক মনসুর অল্প কিছু অদ্ভুত মানুষের একজন, যার স্বভাব পকেট থার্মোমিটার নিয়ে ঘোরা। তাহলে সমস্যা আছে, কেন সে বলল থার্মোমিটার কিনে নিয়ে আসি? সে বলতে পারতো আমার সঙ্গে থার্মোমিটার আছে। স্যার আরেক কাপ চা খাবেন? মিসির আলি বললেন, না, মেয়েটার অবস্থা কি? অবস্থা ভালো না স্যার। ভালো না মানে? জ্বর নামেনি, হাসপাতালে ফেলে দিয়ে আসি। মিসির আলি কঠিন গলায় বললেন, হাসপাতালে ফেলে দিয়ে আসি মানে? এটা কেমন কথা? কথার কথা বলেছি স্যার, শিশু হাসপাতালে ভর্তি করিয়ে দেই, আমার জানাশোনা আছে, অসুবিধা হবে না, একটা বেবি ট্যাক্সি নিয়ে আসি, আপনি কি সঙ্গে যাবেন? অবশ্যই আমি সঙ্গে যাব। আপনি রেস্ট নিন, আমি ভর্তি করিয়ে আপনাকে খবর দিয়ে যাব, কোনো সমস্যা নেই। আমার রেস্টের চেয়ে মেয়েটির চিকিৎসা অনেক বেশি প্রয়োজন, তুমি সময় নষ্ট না করে ট্যাক্সি বেবি ট্যাক্সি কী আনবে আনো। মনসুর সিগারেট ধরালো, মিসির আলির দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, মেয়েটা বাঁচবে না। মিসির আলি হতভম্ব হয়ে বললেন, তুমি কি বলতে চাচ্ছ? মনসুর আবেগশূন্য গলায় বলল, মেয়েটা বাঁচবে না। তুমি কি করে বুঝলে? স্যার আমি ডাক্তার না, কিন্তু আমার কিছু ক্ষমতা আছে, আমি কিছু কিছু জিনিস আগে আগেই বুঝতে পারি, আমি মৃত্যুর গন্ধ পাই। আপনাকে তো স্যার আগেও বলেছি, আমার কিছু বিশেষ ক্ষমতা আছে। মৃত্যুর গন্ধ কেমন আপনাকে একটু ব্যাখ্যা করি।
কোনো ব্যাখ্যা করতে হবে না, তুমি মেয়েটাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। এক কাপ চা খেয়ে নেই স্যার, 5 মিনিট লাগবে। পানি গরম দিয়েছি, আপনি আরেক কাপ খাবেন? মিসির আলি জবাব দিলেন না, তিনি মনসুরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। আখিতারাকে শিশু হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার এনে সঙ্গে সঙ্গে রোগীকে দেখানোর ব্যবস্থা মনসুর অতি দ্রুত করে ফেলল। মিসির আলি তার কর্মক্ষমতার প্রশংসা না করে পারলেন না, সব কিছুই যেন তার হাতের মুঠোয়। সিস্টারদের সঙ্গে হাসি মুখে আপা আপা করে বলছেন, যেন কত দীর্ঘদিনের পরিচয়। এক ডাক্তারের সঙ্গে কথা বলার সময় ডাক্তারের বাড়ি মাদারীপুর শুনে মনসুর এমন ভঙ্গি করল যেন মাদারীপুর বাড়ি হওয়াটা বিস্ময়কর ঘটনা। এমন বিস্ময়কর ঘটনা শতাব্দীতে একটা দুটোর বেশি ঘটে না। গলা অন্যরকম করে সে দুবার বলল, ও আচ্ছা, আপনার বাড়ি মাদারীপুর, বলেন কি? মিসির আলি হাসপাতালে বাইরে দাঁড়িয়ে আছেন। মেয়েটা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি খানিকটা স্বস্তি পাচ্ছেন। চিকিৎসা শুরু হবে, ডাক্তাররা দেখবেন, দেশের ডাক্তারদের প্রতি তার আস্থা আছে। আস্থার পেছনের লজিক হচ্ছে, এদেশের সব ডাক্তারকেই অসংখ্য রোগী দেখতে হয়, রোগীর প্যাথোলজিক্যাল রিপোর্টের উপর ডাক্তাররা তেমন ভরসা করেন না, কারণ প্যাথোলজিক্যাল ল্যাবগুলোর অবস্থা তারা জানেন। ডাক্তারদের নির্ভর করতে হয় অভিজ্ঞতার উপর, লক্ষণ বিচার করে রোগ নির্ণয়ে তাদের ক্ষমতা অসামান্য। সব কমপ্লিট করে দিয়ে এসেছি স্যার, বলতে বলতে সিগারেট হাতে মনসুর এসে তার সামনে দাঁড়ালো। তাকে কেমন যেন হাসি খুশি মনে হচ্ছে। মনসুর সিগারেট লম্বা টান দিয়ে বলল, রোগীর যদি কিছু হয়ে যায় কেউ আমাদের দোষ দিতে পারবে না, আমরা প্রপার চিকিৎসার ব্যবস্থা করেছি, আমাদের দিক থেকে কোনো ভুল নেই, রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে। মিসির আলি বললেন, তুমি বারবার মৃত্যুর প্রসঙ্গ আনছো কেন, মৃত্যু কেন হবে? মানুষ তো স্যার অমন না, মানুষের মৃত্যু হয়, মানুষ মরণশীল। তোমার সঙ্গে আবার কিছু কথা আছে, বলুন। মিসির আলি বললেন, তুমি এত নিশ্চিত কিভাবে যে মেয়েটা মারা যাবে? সব মানুষের মৃত্যুর ব্যাপারে আমি নিশ্চিত, তবে আখিতারার মৃত্যু যে ঘনিয়ে এসেছে এটা বুঝতে পারছি। আখিতারা মেয়েটাকে তুমি চিনতে? জি না, আমি চিনব কি করে, সে কাজ করে আপনার এখানে। মিসির আলি বললেন, চৌধুরী খালিকুজ্জামান মিয়া কি তোমার আসল নাম, নাকি এটাও ছদ্মনাম? চৌধুরী খালিকুজ্জামান মিয়া? হ্যাঁ, চৌধুরী খালিকুজ্জামান মিয়া। মনসুর সিগারেটে ঘন ঘন কয়েকটা টান দিয়ে সিগারেট ছুঁড়ে ফেলে সেই দিকে তাকিয়ে থেকে বলল, আমার এই নাম আপনি কিভাবে জানলেন? মিসির আলি বললেন, এক একজনের পদ্ধতি এক এক রকম, তুমি একটা পদ্ধতিতে বের করেছো যে আখিতারা আজ রাতে মারা যাবে, আমি অন্য পদ্ধতিতে তোমার নাম ধাম পরিচয় বের করেছি, দুজনের পদ্ধতি দুরকম। আমার নাম ধাম পরিচয় বের করেছেন? হ্যাঁ বের করেছি। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে স্যার, আসুন আমরা কোথাও বসে চা খাই। রেস্টুরেন্টে বসে চা খেতে কি আপনার আপত্তি আছে? না আপত্তি নেই। মনসুর বলল, আমার নাম যে চৌধুরী খালেকুজ্জামান, এই তথ্য আপনাকে কে দিল? মিসির আলি বলল, তুমি দিয়েছ, অন্য কেউ দেয়নি। আমি দিয়েছি? হ্যাঁ তুমিই দিয়েছ, কিভাবে দিয়েছ শুনতে চাও? না